অস্ট্রেলিয়া জ্বলছে, বিশাল বনাঞ্চল আগুনে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, গাছপালা দাউ দাউ করে জ্বলছে। গ্লোবাল ওয়ার্মিং বছরের পর বছর সুখা এর জন্য দায়ী। জঙ্গলের আগুন 50 লাখ হেক্টর জমিকে গ্রাস করেছে, গাছপালা দাউ দাউ করে জ্বলছে। এই জমি পুরো জাপান দেশের ভূভাগের সমান। অস্ট্রেলিয়ার সুন্দর প্রাণী কোয়ালা, যারা গাছের ওপর বসবাস করত, 50% কোয়ালা আগুনে নিশ্চিহ্ন হয়ে গেছে। আগুন শুধু এদের বাসস্থানই নষ্ট করেনি, খাদ্যও নষ্ট করেছে। অস্ট্রেলিয়ার ক্যাঙ্গারু দ্বীপ, নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, জিপল্যান্ডের কোয়ালাও এই আগুনে আক্রান্ত। অনুমান করা যাচ্ছে প্রায় 1 বিলিয়ন বা 100 কোটি পশু পাখি এই আগুনে মারা গেছে। এছাড়াও 2000 ঘর বাড়ি পুড়ে গেছে এবং আরো বহু ক্ষতি হয়েছে। অস্ট্রেলিয়ার আর্মি নেভির সমস্ত লোকেরা ক্ষুব্ধ স্তরে বন্যপ্রাণীদের রক্ষা করার চেষ্টা করছেন। শুধু রক্ষা নয়, তাদের জন্য খাদ্য ও পানীয় জলেরও বন্দোবস্ত করা হচ্ছে, কারণ তাদের খাবার ও জল আগুনের গ্রাসে চলে গেছে। কিছু লোকেরও মৃত্যু হয়েছে, অনেক ঘরবাড়িও আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে। সমস্ত বিশ্ব অস্ট্রেলিয়ার এই দাবা প্রশমন হোক বলে প্রার্থনা করছেন। ঈশ্বর অস্ট্রেলিয়ার মানুষ ও বন্যপ্রাণীদের এই বিধ্বংসী আগুন থেকে রেহাই দিন। যেখানে অনেকে মনে করছেন যে এই আগুন বা এই দাবানল প্রকৃতির দ্বারা সৃষ্টি, কিন্তু অস্ট্রেলিয়ান পুলিশ প্রায় 183 জনকে গ্রেফতার করেছে, তাদের আর্সন হিসেবে চিহ্নিত করেছে, এবং তাদের মতে তারাই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের পেছনে রয়েছে, যা পরে দাবানলের রূপ নিয়েছে। তো বিশ্বজুড়ে মানুষের প্রার্থনা, অরণ্যে বৃষ্টি আসুক। মানুষের সাধ্য নেই এই আগুন নেভানোর, যদিও তারা অক্লান্ত পরিশ্রম করছে সেই আগুনের হাত থেকে বন্য পশু পাখিদের উদ্ধার করার এবং আগুন নেভানোর। কিন্তু অবশেষে সৃষ্টিকর্তা সেই কাতর প্রার্থনা শুনেছেন। প্রে ফর অস্ট্রেলিয়া হ্যাশট্যাগ যা ট্রেন্ড করেছিল রীতিমতন অনেক মাস ধরে, তো সেই প্রে অবশেষে সৃষ্টিকর্তা শুনেছেন। অঝোর বৃষ্টি নেমেছে অস্ট্রেলিয়ার দাবানল নিভিয়ে দেওয়ার জন্য। সবুজ বাঁচুক, বন্য প্রাণীরা বাঁচুক, মানুষ বাঁচুক, ঈশ্বরের সৃষ্টি বাঁচুক, এই আমাদের বিমল মিত্র একাডেমির একমাত্র প্রার্থনা।